মাধ্যমিক পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিল পর্ষদ। বিস্তারিত জেনে নেব আমরা এই প্রতিবেদনে। বেঙ্গলি ক্লাসরুম, তোমাদের সকলের প্রিয় চ্যানেল, এই চ্যানেলে সকলকে স্বাগত। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি ঠিক সময় হবে না পরীক্ষা পিছবে, এক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ভোট, ইলেকশন, 2021-এর নির্বাচন। কিন্তু সেক্ষেত্রে সিলেবাস কি কমবে না পরীক্ষা পিছবে, এই নিয়ে পর্ষদ কি জানালো সেটা তোমরা নিজেরাই দেখে নাও। সংক্রমণের আবহে মাধ্যমিক পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। করোনা আবহে মার্চ মাস থেকে বন্ধ বিদ্যালয়। এই পরিস্থিতিতে 2021 সালের মাধ্যমিক পরীক্ষা কবে হবে তা নিয়ে পর্ষদের কাছে প্রস্তাব চেয়ে পাঠায় স্কুল শিক্ষা দপ্তর। সূত্রের খবর, মাধ্যমিক বোর্ডের তরফে শিক্ষা দপ্তরকে পরীক্ষার সময় পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরে, কিন্তু শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। স্কুল শিক্ষা দপ্তরের এক শীর্ষ আধিকারিকের কথায়, মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, বোর্ডের তরফে আমাদের কাছে পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাবও পাঠানো হয়েছে। মাধ্যমিক বোর্ডের সূত্রে স্কুল শিক্ষা দপ্তরে পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাবের কথা স্বীকার করা হয়েছে। বোর্ডের এক শীর্ষ আধিকারিক জানান, আমরা পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছি, তবে সেটা কতদিন তা এখনও চূড়ান্ত হয়নি। মাধ্যমিক সহ শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে শিক্ষক সংগঠন এবিটিএ। 2020 সালের মাধ্যমিকের সময়সূচি বোর্ড প্রকাশ করেছিল 2019 সালে জুন মাসে। চলতি বছরে 18ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। গত বছর প্রায় 10 লক্ষাধিক পরীক্ষার্থী দিয়েছিল মাধ্যমিক। এখন সেপ্টেম্বর মাস চলছে, ফেব্রুয়ারিতে পরীক্ষা হলে এখনও সিলেবাস থেকে পরীক্ষাসূচি জানা নেই ছাত্রছাত্রীদের। স্বাভাবিক নিয়মে নভেম্বর মাসে মাধ্যমিকের টেস্ট হওয়ার কথা, সেই টেস্ট পরীক্ষা নেওয়ারও এখন অসম্ভব মনে করছে বোর্ড কর্তারা। জীবনে প্রথমবার বড় পরীক্ষা কবে হবে উদ্বেগ বাড়াচ্ছে পরীক্ষার্থী থেকে অভিভাবক সম্মহলি। অতীতে মাধ্যমিকের ফল প্রকাশের দিনই পরবর্তী মাধ্যমিক পরীক্ষার সূচি জানিয়ে দিত বোর্ড, তৃণমূল জমানায় সেটাও উধাও। এবার মাধ্যমিকে 15ই জুলাই ফল প্রকাশ হয়েছিল, এবারও আগামী মাধ্যমিকের সূচি জানাতে পারেনি বোর্ড। তবে যুক্তি হিসাবে বোর্ড সভাপতি কল্যাণময় গাঙ্গুলি জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রকাশ করা হবে সূচি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, কিন্তু মাধ্যমিক কবে তা স্পষ্ট জানানো হয়নি। বোর্ড সভাপতি বর্তমানে অসুস্থ, ফলে ডামাডোল আরও বেড়েছে। পরীক্ষা কবে হবে সেটাই এখন বড় প্রশ্ন। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন হওয়ার কথা। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট সাধারণভাবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ দিল্লি থেকে নির্বাচন কমিশন জারি করে দেয়। করোনা আবহে সেই নির্বাচন কি হবে সেটাও মাথায় রাখতে হচ্ছে। বোর্ড ও স্কুল শিক্ষা দপ্তর তাকিয়ে আছে বিহারের নির্বাচনের দিকে। বিহার যদি সঠিক সময় নির্বাচন হয় তাহলে বাংলাতেও ব্যতিক্রম হবে না, এবং সেটাই কিন্তু হতে চলেছে। আর মাত্র 15 দিনের মধ্যেই জানতে পারবে ইলেকশন কবে, ইলেকশনের ডেট ডিক্লেয়ার হবে। সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা সূচি ভোটের আগে হবে না পরে হবে তা নিয়ে জল্পনা চলছে। মাধ্যমিক বোর্ডের এক কর্তার কথায় নির্বাচনের আগে না পরে পরীক্ষা হবে কিছুই বোঝা যাচ্ছে না, তবে পরীক্ষা পিছোচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সূত্রের খবর, বিধানসভার ভোটকে মাথায় রেখে একবার জুন মাসে মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রাথমিক আলোচনা হয়, কিন্তু জুন মাসে পাহাড়ে বর্ষার বিষয়টিও বিবেচনা রাখতে হচ্ছে। বোর্ডের তরফে পরীক্ষা পিছিয়ে দেওয়ার যুক্তি হিসাবে বলা হচ্ছে, করোনা আবহে এপ্রিল থেকে স্কুল বন্ধ, ফলে শিক্ষাবর্ষ পিছোতেই হবে। তার উপর নভেম্বর মাসে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়ে যায়, কিন্তু করোনা আবহে মাধ্যমিকের টেস্ট নভেম্বর মাসে হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। মাধ্যমিকে এক্সটার্নাল পরীক্ষার্থীদের 50 নম্বরের টেস্ট পরীক্ষায় বসার নিয়ম, আগস্ট মাসে বোর্ডের তরফে সেই পরীক্ষা নেওয়া হতো, এবার সেই টেস্ট বাতিল করা হয়েছে, ফলে এক্সটার্নাল পরীক্ষার্থীদের মাধ্যমিক দেওয়া বিষয়টি ঝুলে রয়েছে। একই সঙ্গে যুক্ত হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাসের বিষয়টি। সিলেবাস নিয়েও দ্বন্দ্ব বর্তমান। মাধ্যমিক বোর্ডের কাছে সিলেবাস সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই মাধ্যমিকের সিলেবাস কমানো যাবে না। কলকাতার এক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বক্তব্য, এখন ফল প্রকাশের সঙ্গে মাধ্যমিকের রুটিন দেওয়ার চল চলে উঠে গেছে। গ্রীষ্মের ছুটির পরপরই দিয়ে দেয়, এবারের মতো পরিস্থিতি আসেনি। ছাত্রছাত্রীরাও আগ্রহ হারাচ্ছে, অনলাইন ক্লাসে মাধ্যমিক পরীক্ষার্থীদের উপস্থিতি কমেছে। মাধ্যমিক পরীক্ষার আয়োজনের পূর্ণ দায়িত্ব পালন করে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। বামফ্রন্ট সরকারের আমলে স্বশাসিত এই সংস্থার অধিকার রক্ষিত হতো। গত 8 বছর অন্য সব সংস্থার মতোই মধ্য শিক্ষা পর্ষদের স্বশাসন কেড়ে নিয়েছে সরকার, ফলে পরীক্ষা নিয়ে পর্ষদ এখন তাকিয়ে থাকে সরকারের দিকে।
আর এই রাজ্যে সরকার মানে কবে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবে? এক জেলা স্কুল শিক্ষা দপ্তরে এক আধিকারিকের বক্তব্য, বোর্ড থেকে সরকারিভাবে কোনো নির্দেশ আসেনি, কবে স্কুল খুলবে, পড়াশোনা কী হবে, সোশ্যাল মিডিয়ায় সবই চলছে। আমাদের কাছে কোনো সরকারি নির্দেশ নেই, আমরা শুধু মিড ডে মিল বিলি দিয়েছি আর বাংলা শিক্ষা পোর্টালের দুনিয়ায় ডেটা আপলোড করার নির্দেশ পালন করছি। ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ নিয়ে আমরা সত্যিই আতঙ্কিত। এখন পর্ষদ চাইলেও মাধ্যমিক পরীক্ষা কি পিছবে তা শুধুই নির্ভর করছে মুখ্যমন্ত্রীর ওপর। এখন মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে ছাড়া আর শিক্ষার্থীদের কোনো কাজ নেই, উপায়ও নেই। সুতরাং মাধ্যমিক পরীক্ষা পিছচ্ছে না মাধ্যমিক পরীক্ষা ঠিক সময় হবে এই নিয়ে ধোঁয়াশা রয়েছে, এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। মাধ্যমিক শিক্ষার্থীরাই এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে, কিন্তু তোমাদের বলবো ওই নিয়ে চিন্তা না করে আমার মনে হয় পড়াশোনাটা চালিয়ে যাওয়া ভালো। খুব ভালো থেকো, পরবর্তী কোনো আপডেট পাওয়া মাত্রই তোমাদের জানিয়ে দেব। নমস্কার বন্ধুরা, এসে গেছি আমি সোনু। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।